আসসালামু আলাইকুম। এন্টিএজিং ট্রিটমেন্টের পার্ট হিসেবে আমরা এখন একটা প্রসিডিউর করতে যাচ্ছি, সেটা হলো যে লাইপো ট্রান্সফার ইন ফেজ অর্থাৎ ফেড ট্রান্সফার ইন ফেজ। ওনার যে প্রবলেমটা নিয়ে আমাদের কাছে এসেছেন যে গালের মধ্যে চর্বি নাই বললেই চলে, একদম ডিপ্রেসড হয়ে ভিতরে চলে গিয়েছে, এটা নিয়ে উনি খুব হীনমন্যতায় ভোগেন, উনি একটা ভরাট ফেজ চাচ্ছেন। এটার জন্য আমরা যেটা করব যে পেটে থেকে লাইপোসাকশনের মাধ্যমে কিছু ফ্যাট কালেকশন করব এবং এটা ফিজিক্যাল ট্রিটমেন্ট করে আমরা ইনজেকশনের মাধ্যমে এই যে গালের গর্ত অংশটুকুতে দিব, এতে করে গালটা ভরাট হয়ে যাবে। এই টোটাল প্রসিডিউরটাই লোকাল অ্যানেসথেসিয়া দেওয়া হবে। এতে সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো ধরনের কাটাকাটি নেই, শুধু ইনজেকশন দিয়ে ফ্যাট নেওয়া এবং ইনজেকশন দিয়ে ফ্যাট দেওয়া। এখন বেশ কিছুদিন ফুলে থাকবে মুখটা, ঠিক আছে? একটু কথা বলতেও একটু সমস্যা হতে পারে, কালকে সকাল পর্যন্ত।